আমরা আশাবাদী উচ্চ আদালত যেহেতু বলেছে যে তোমরা যদি সিএপিএফ না দাও তাহলে স্টেট ইলেকশন কমিশন তার কমিশনার তারা লাইবল থাকবে কোনো ইনসিডেন্ট। আমি আশা করি একজন আইএএস অফিসার এই ঝুঁকিটা অন্তত পশ্চিমবঙ্গে নেবেন না, কারণ পশ্চিমবঙ্গ এখন মমতা ব্যানার্জি আর তৃণমূলের দৌরাত্মে আর পুলিশের অত্যাচারে গ্যাস চেম্বার অফ ডেমোক্রেসি হয়ে গেছে। কালকের খণ্ডচিত্রগুলো ঘুরে বেড়াচ্ছে ওটা ভারতবর্ষ জুড়ে, কেমন আছে পশ্চিমবঙ্গ? সিনিয়র এমএলএ মিহির গোস্বামী পচা ডিম খাচ্ছেন, তার গায়ে ছুটছে লুম্পেনরা দিনহাটার কি কদর্য ভাষায় বাপের সমান লোককে এই লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। এই লুম্পেন গুলো যারা নিজের নাম নিজের পরিবারের নামটা স্বাক্ষর করতে পারেন কিনা সন্দেহ আছে, যাদের একমাত্র এজেন্ডা কয়লা বালি চন্দন কাঠ গরু পাচার করা, সেই লোকগুলো মিহির গোস্বামীকে কি করেছে বাংলার জনগণ দেখেছে। বাংলার জনগণ দেখেছে ডিসিআর কাটা সত্ত্বেও বোলপুরে এসডি অফিসের কাছে দোকানে কয়লা চোর পোস্টপোল ভায়োলেন্সে খুনে নেতৃত্ব দেওয়া বীরভূমের তৃণমূলের এক কালোয়ার, তার অঙ্গুলি হলো নে কিভাবে বোলপুরে ডিসিআর কাটা বিজেপি প্রার্থীদের আটকে রাখা হয়েছে, এই ভিডিও ফুটেজ বাংলার গণতন্ত্র প্রিয় জনগণ দেখেছে। একই কায়দা সাইথিয়াতে করা হয়েছে, গুসকরাতে দুজন প্রার্থী তিন চার আগে এসে রিসিট নেওয়া সত্ত্বেও তাদের নমিনেশন করতে দেওয়া হয়নি, এমওআর বলছেন 4:15 এসেছে। ঠিক একই কায়দায় পোস্টপোল ভায়োলেন্সে আরেকজন বড় খুনি যিনি কয়লা ভাইপোর আশীর্বাদ ধন্য সেই জাহাঙ্গীর খান, তিনি দাঁড়িয়ে থেকে বজবজে কোনো বিরোধী প্রার্থীকে নমিনেশন করতে দেননি। 2018 সালে 34% পঞ্চায়েতের সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল এই তোলামূল পার্টি। পশ্চিমবঙ্গের মানুষ 2019 লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী যখন ছিল বুথে বুথে তার যোগ্য জবাব দিয়েছে। আমরা আশা করব যখন মানুষ সুযোগ পাবে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা বিরোধী প্রার্থীদের আটকে রাখা ডিসিআর কাটা সত্য, এখন বলছে প্রার্থী খুঁজে পাইনি আমরা কি করব, প্রত্যেকটা এলাকাতে বিজেপির প্রার্থীদের ডিসিআর কাটা আছে, জেনারেল 500 আর রিজার্ভ সিটে 250 টাকা, সমস্ত ডিসিআর এর কপি আমাদের হাতে আছে, তা আমরা সমস্ত প্রার্থী ডিসিআর কাটার পরেও নমিনেশন করতে পারিনি। আমরা ইলেকশন কমিশনারকে বলেছি যে আপনাকে ভোট বাতিল করতে হবে ওই জায়গায়, আপনাকে সাঁইথিয়া বোলপুর বজবজে দিনহাটাতে ভোট বাতিল ঘোষণা করতে হবে, আপনার সরকার 1.5-2 বছর পরে ভোট করছে, এক একটা মিউনিসিপ্যালিটি ডিউ হয়ে গেছে 2-3 বছর, আরো নয় 6 মাস পরে ভোট করবেন, এ দাবি আমরা করেছি। আমরা জানি ফ্রন্টাল অর্গানাইজেশন অফ টিএমসি, তার শাখা সংগঠন হচ্ছে স্টেট ইলেকশন কমিশন, আর তার কমিশনার হচ্ছে 14 তলার নির্দেশের অপেক্ষায় থাকেন, তাই তার কাছ থেকে এগুলো কিছু পাওয়া যাবে না। রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা এবং আইনি লড়াই করাই হচ্ছে বিকল্প পথ। তাই আজকে উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টি, রাজ্য বিজেপির যুব মোর্চা, তারা 3 দফাতে বিক্ষোভ দেখিয়েছেন, আর কলকাতা পুলিশ কালীঘাটের নির্দেশে কারোর জামা ছিঁড়েছে, কারো কলার ধরেছে, চোর ডাকাতের মতো চ্যাংদোলা করে তাদেরকে তুলেছে, মহিলাদের পর্যন্ত মেল পুলিশদের দিয়ে ধাক্কাধাক্কি গায়ে হাত দেওয়া হয়েছে। এবং দক্ষিণ কলকাতা
জেলা পার্টির পক্ষ থেকে তিন দফাতে মোট আমাদের কর্মী সমর্থকরা কোভিড প্রোটোকল মেনে তারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু তাদের ডেপুটেশন দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাদের প্রতিনিধিদের অ্যালাউ করা হয়নি। আমরা আসতে চেয়েছিলাম তিনটে থেকে, আমাদের টাইম দেওয়া হয়েছিল 4:30, প্রথমে দুজনকে অ্যালাউ করা হয়েছে, পরবর্তীকালে শিশির বাজরিয়ার নির্দেশে তিনজনকে অ্যালাউ করা হয়েছে। বিজেপিকে এত ভয় কেন? স্টেট ইলেকশন কমিশনারের সামনে 5টা চেয়ার আছে, 5টা লোককে অ্যালাউ করলে ক্ষতি কিছু হতো? বিজেপিকে ভয় পাচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে, পশ্চিমবাংলার গণতন্ত্র বিপজ্জনক জায়গায় যাচ্ছে, গ্যাস চেম্বার অফ ডেমোক্রেসি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। এবং জাতীয় মানবাধিকার কমিশনের যে ভাষা, এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। স্থানীয় স্তরের নির্বাচনে 18 সালের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আর বাকি কিছু বিষয় ছিল, আমরা বলেছি রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন মডেল কোড অফ কন্ডাক্টকে ভাঙছেন। 3 তারিখে এসপিডিএমদের দিয়ে মিটিং করেছেন, স্টেট ইলেকশন কমিশনার বলছেন যে মিউনিসিপ্যাল এলাকার বাইরে এসপিডিএমদের মিটিং করতে পারেন, কলকাতাতে এমসিসি নেই। তাহলে ডিএমএসপিদের নিয়ে স্টেট ইলেকশন কমিশন মিটিং করে কেন নির্বাচনের নির্ঘণ্ট বা ইত্যাদি ব্যবস্থাপনা করছেন? তাদেরকে ভোটের কাছ থেকে তাহলে সরিয়ে দেওয়া উচিত। পাট্টা বিতরণ করা হচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের পৌরসভাগুলোকে প্রভাবিত করার জন্য। ঠিক একইভাবে অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসে, যাতে মিথ্যার উপরে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ আছি। ভাতা বিতরণ করে পশ্চিমবঙ্গকে যিনি পঙ্গু করছেন, যে রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, বাণিজ্য নেই, সরকারি কর্মচারী শিক্ষক পুলিশের ডিএ নেই, পেনশনারদের গ্র্যাচুইটি পিএফ এর টাকা ফেরত দেওয়া হয় না, সেই রাজ্যে যত রকম মিথ্যা কথা বলে এই নির্বাচনকে প্রভাবিত করা যায় তার চেষ্টা করছে রাজ্য সরকার, নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর স্টেট ইলেকশন কমিশন নবান্নর ভয়ে যত রকম অপকর্ম তারা করছে তাকে সমর্থন দিচ্ছে। আমরা আমাদের কথা বলে এসেছি, আমরা আশাবাদী, শুভবুদ্ধির উদয় হবে, সিএপিএফ দিয়ে বিধাননগরের ভোট হবে। ও কালকে যা যা ইনসিডেন্ট ঘটেছে গোটা রাজ্য জুড়ে, তার সমস্ত এফআইআর এর কপি আমরা দিয়েছি। আমরা আশা করব তার ব্যবস্থা তারা নেবেন। ভারতীয় জনতা পার্টি শেষ দিন পর্যন্ত লড়াই করবে এবং মহামান্য উচ্চ আদালতের নির্দেশে 14 তারিখ কাউন্টিং নয়, একসাথে 112টা জায়গায় যাতে কাউন্টিং হয় তার জন্য মহামান্য উচ্চ আদালতের যে নির্দেশ ছিল সেই আবেদনও আমরা আজকে জমা করিয়ে দিয়েছি এক্ষুনি, যাতে স্টেট ইলেকশন কমিশন সেটা কনসিডার করে একসঙ্গে কাউন্টিং এর ব্যবস্থা। আমরা চেয়েছিলাম কোর্টে, মহামান্য কোর্ট বলেছেন 12 ঘন্টার মধ্যে সিএসকে এবং এসিসি কে কমিশনারকে বসে এটা ডিসিশন নিতে। আমরা ওনাকে অনুরোধ করি, আমি বলেছি কোর্টের অর্ডারটাকে সম্মান দেন, এর আগে আপনি সম্মান দেননি। কোর্ট বলেছিল 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছাতে, আপনি কারণ নির্দেশে এখানে 3 সপ্তাহ করেছে, যা আপনি কোর্টকে মানতে চাইছে না। তা এখানে বিরোধী রাজনৈতিক দলকে কেন মানবে? আমরা আশাবাদী কাশাবাদী নই, আমরা আশা করব উনি প্রথমবার যেটা করেছেন কোর্টকে অমান্য করেছেন, এক্ষেত্রে কোর্টের সেন্টিমেন্টটাকে মর্যাদা দেবে, কোর্ট যে গুরুদায়িত্বটা দিয়েছেন সেই মর্যাদাটা দেবেন। আর যদি সিএপিএম না দেন, তারপরে যদি বিধাননগর, আসানসোল, চন্দননগর বা শিলিগুড়ির কোথাও গোলমাল হয়, তার দায় দায়িত্ব সরাসরি সৌরভ দাস মহোদয়ের কাঁধে যাবে, সেটাও কিন্তু কোর্ট বলে দিয়েছে। এবং আমরা আজ থেকে 6 বছর আগে বিধাননগরের ভোট দেখেছি, আমরা দেখেছি কিভাবে প্রাচীর ডিঙ্গিয়ে ঢুকে ঢুকে বুথ দখল, আমরা দেখেছি কমিশনার তখন ছিলেন একে সিং আইএস, তিনি মুখ্যমন্ত্রীর কথা শোনেননি বলে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাতারাতি এখানে বসিয়ে
আইওয়াস দেওয়া হয়েছিল, ক্যামোফিজ করা হয়েছিল, এগুলো দেখেছি। এবং তার ফলশ্রুতিতেই কিন্তু ১৯ সালের লোকসভা ভোটে বিধাননগরে বিজেপি প্রার্থী ৩০,০০০ ভোটে গিয়েছিল। যত লোকাল ভোটে এই আপনার প্রার্থীদের আটকাবে, ভোটারদের আটকাবে, তত তৃণমূল কংগ্রেসের সর্বনাশ ঘনিয়ে আসবে। আপনারা শুনে রাখুন, দুর্গাপুর কর্পোরেশনের ভোটে লুট করেছিল, দুর্গাপুর কর্পোরেশনে ১৯ সালে দুটো বিধানসভায় ৯৮,০০০ লিড নিয়ে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জিতেছেন। অতএব গণতন্ত্রে কখনো পেশি শক্তি শেষ কথা বলে না, এটা টেম্পোরারি একটা আনন্দ হতে পারে, কিন্তু পার্মানেন্ট পতনের সংকেত আমরা শুনতে পাচ্ছি। আমি আপনাকে বলছি, যোগীজি শুধু মুখ্যমন্ত্রী নন, বিজেপির নেতা নন, নাথ সমাজের গুরুদেব। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ নাথ সমাজের মানুষ থাকেন, তাদের কাছে মহারাজ হচ্ছেন যোগী আদিত্যনাথ। এবং পান্ডুয়া সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় গোরখপুর মঠের শাখা আছে। তা পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, বেকারদের ক্রন্দনধ্বনি থেকে শুরু করে যেভাবে বাংলাদেশ বর্ডার খুলে দিয়ে জামা হেফাজত রাজাকার তাদেরকে ঢোকাচ্ছে, এ লোক জানে ডেমোক্রেসি চেঞ্জ হচ্ছে। যারা ১৯৪৭ সালে ১৩% ছিল, আজকে তারা ১৩-৩০% হয়েছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে ফাঁসির আসামি মাজেদ, তিনি এইখানে পার্ক সার্কাসে ১৫ বছর কাটিয়ে দিয়ে চলে গেলেন ইংরেজির মাস্টার বলে। তাকে গত বছর এনআইএ ধরলো অজিত দাভালের নেতৃত্বে, তারপরে ফাঁসিতে দেওয়া ঝুলালো, ওখানে ফাঁসি কার্যকর হলো। কদিন আগে বারুইপুরে আব্দুল মান্নান এবং লালটু শেখ, তাদের কাছে ২৫টা এপিক কার্ড পাওয়া গেল। পশ্চিমবঙ্গ তো কার্যত এই শক্তির হাতে চলে গেছে শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য, ঠিক আছে? ওখানে কোনো সরকার ভরসা যে গরু মাংস রাস্তায় দাঁড়িয়ে খায় না, ওখানকার হিন্দুদের প্রতি আস্থা রাখতে পারে। বলছি যে ১২ তারিখ যদি ভোট লুট হয় তাহলে কি সেই জায়গায় আপনারা পথে নামবেন? আমরা কি করবো পার্টি, আমরা কোন দিন পথে সেটিং অপোজিশন নয়, রিয়েল অপোজিশনের কাজ বিজেপি করছে, সর্বস্তরে করছে। এত প্রতিবন্ধকতা, আমাদের ১৫০ জন এলে ১,০০০ পুলিশ থাকে, বিকাশ ভবনে ৫টা এমএলএকে ঢুকতে আটকাতে ৪,০০০ পুলিশ থাকে। তা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কাজ, পুলিশ কাকে আটকাতে চায়। আর আমরা রিয়েল অপোজিশন হিসেবে গত ১০ বছরের সেটিং অপোজিশন ছিল, বিজেপি হচ্ছে রিয়েল অপোজিশন। সেই রিয়েল অপোজিশনের কাজ আমরা করব, রাস্তাতেও থাকব, বুথেও থাকব, লড়াইতেও থাকব, কাউন্টিং এর শেষ রাউন্ড পর্যন্ত থাকব। আমাদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এক্সপোজ করা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, এবং এরা যে গণতন্ত্র মানে না, পোস্টপল ভায়োলেন্সে এটা যে একেবারে গণতন্ত্র শেষ হয়ে গেছে, এটা আমরা বিগত দিনেও প্রমাণ করেছি, আগামী দিনেও প্রমাণ।